নমস্কার, হিমকনা ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত। আজকের রেসিপি দুধ পুলি বা পুলি পিঠে। পুলি পিঠে বানানোর জন্য প্রথমে পুর তৈরি করে নেব। দুধটাকে ঘন করে নিয়েছি, ঘন করে গ্যাস অফ করে দিলাম, তারপরে দিয়ে দিলাম চিনি, তারপরে গ্যাসটা অন করে চিনিটা গলিয়ে নেব। চিনির পরিবর্তে গুঁড়ও ব্যবহার করতে পারেন। 2 মিনিট জাল দিয়ে আবার অফ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দেবো এলাচের গুঁড়ো। পুরের মধ্যে এলাচের গুঁড়োটা দিলে বেশ সুন্দর স্বাদটা হয়, যখন পিঠেগুলো খাওয়া হয় তখন বেশ সুন্দর এলাচের গন্ধটা পাওয়া যায়। আতপ চালের গুঁড়ো ঠান্ডা জল দিয়েই আমি মাখিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে মাখাতে হবে, তাহলে পিঠে নরম হবে। মাখানো হয়ে গেছে, এবারে পিঠে তৈরি করব। পিঠে তৈরি করার জন্য নিয়েছি চালের গুঁড়ি, যাতে হাতে না লেগে যায়। ছোট্ট বাটির আকারে তৈরি করে নেব, তার মধ্যে পুর ভরব। সাবধানে পিঠের মুখটা বন্ধ করে দিতে হবে। এই যে একটা তৈরি হয়ে গেল, এই একই রকম ভাবে সমস্ত পিঠে তৈরি করে নেব। সমস্ত পিঠে তৈরি হয়ে গেছে, এবারে সেদ্ধ করব। দুধের ভেতরে সেদ্ধ করব আমি। আমরা এই পিঠেকে বলি দুধ পিঠে, দুধ দিয়ে সেদ্ধ হয় সেই জন্য দুধ পিঠে বলি। অনেকে পুলি পিঠে, অনেকে দুধ পুলি পিঠে বলে, আপনারা কি বলেন জানি না। দুধ যখন ফুটতে শুরু করবে তখন এই পিঠেগুলো দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো থাকবে, না হলে পিঠে ভেঙে যাবে। সমস্ত পিঠে দেওয়া হয়ে যাওয়ার পরে একটু নাড়িয়ে দিতে হবে, তলায় যাতে লেগে না যায়। দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি কাজু বাদাম। পিঠে সেদ্ধ হয়ে গেছে, পিঠে সেদ্ধ হলে বুঝে নিতে হবে ভেসে উঠেছে, তাহলে সিদ্ধ হয়ে গেছে, দুধ থেকে ভেসে উঠবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়েছি, এবারে গুড়টাকে গলিয়ে নিচ্ছি। অল্প চিনি দিয়ে দিলাম, শুধু চিনি দিয়েও তৈরি করা যায় পিঠে, আবার চিনি আর গুড় দিয়েও তৈরি করা যায়, আবার শুধু গুড় দিয়েও তৈরি করা যায়। আমি চিনি আর গুড় দিচ্ছি আজকে। চিনি গুড় দেওয়া হয়ে যাওয়ার পরে আবারও গ্যাস অন করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু দুধ কেটে যেতে পারে, সেই জন্য গ্যাসটা অফ করে দুধের মধ্যে চিনি আর গুড় দিতে হবে। তৈরি হয়ে গেল দুধ পুলি বা পুলি পিঠে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই।